আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি প্রবাসীদের ফ্লাইট নিয়ে জরুরি তথ্য। 28 এপ্রিল রাতে প্রবাসীরা ঢাকা বিমানবন্দর সড়ক এড়িয়ে চলুন। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আমাদের যে সমস্ত প্রবাসীরা বিদেশ যাত্রা করবেন অথবা বিদেশ থেকে বাংলাদেশে আসবেন ঢাকা বিমানবন্দর হয়ে, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী 28 এপ্রিল রাতে ঢাকা বিমানবন্দর সড়কে নির্মাণ কাজ চলবে আর এই কাজের জন্য রাস্তা বন্ধ থাকবে। আর এই অবস্থায় যাদের ফ্লাইট রয়েছে তারা অবশ্যই কিছু জরুরি পদক্ষেপ গ্রহণ করুন। উন্নয়ন কাজ নির্বিঘ্ন করতে রাজধানী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সড়কে আগামী শুক্রবার 28 এপ্রিল রাত 11টা থেকে পরদিন শনিবার 29 এপ্রিল সকাল 6টা পর্যন্ত মোট 7 ঘন্টা যানবাহন চলাচল সীমিত থাকবে। ওই 7 ঘন্টা বিমানবন্দরের সামনে উড়াল সড়কের নির্মাণ কাজ চলবে। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে উড়াল সড়কের নির্মাণ কাজের জন্য ওই 7 ঘন্টা সামনের সড়কে সব ধরনের যান চলাচল সীমিত রাখা হবে। এ সময় ভারী ও মালবাহী যানবাহনকে বিমানবন্দর সড়কে না গিয়ে বিকল্প সড়ক ব্যবহার করার অনুরোধ করা হয়েছে। এখন আমাদের যে সমস্ত প্রবাসী যাত্রীদের ওই সময় ফ্লাইট রয়েছে তারা কি করবেন, দেখুন শুক্রবার রাত্রে যাদের ফ্লাইট রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা 3-4 ঘন্টা আগেই বিমানবন্দরে পৌঁছে যান। কারণ ওই সময় বিমানবন্দর এলাকায় আপনি নাও ঢুকতে পারেন, সেক্ষেত্রে আপনার ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া যাদের কি না ফ্লাইট রয়েছে সকালবেলা অর্থাৎ ভোর 4টা, 5টা, 6টা, 7টা, তারা দয়া করে আগেই সম্ভব হলে 12টার আগেই আপনারা বিমানবন্দরে পৌঁছে যান, নয়তো সেক্ষেত্রে আপনি বিমানবন্দরে পৌঁছাতে ঝামেলা হতে পারে। আর আপনারা জানেন যে বিমানবন্দর সড়কে কাজের সময় অনেক ভারী মালামাল যুক্ত যন্ত্রপাতি থাকে, সেক্ষেত্রে এর আগেও আমরা দেখেছি ক্রেন দুর্ঘটনা ঘটেছে, তাই কোনো রকম রিস্ক না নেওয়াটাই উচিত হবে। আপনারা আগেভাগে পৌঁছে যাবেন আমরা এমনটাই আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, এটা আমাদের সকল দেশের প্রবাসীদের জন্যই মেনে রাখা উচিত। দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রবাসীদের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।